রাউজানের সাবেক এমপি ফজলে করিমের নির্দেশে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান রাউজানের বাগুয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে হত্যা করেছেন। বিকেলে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এমন দাবি করেন জাফরের ছেলে জিশানুর রহমান। 2010 সালের 27 মার্চ চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যান আবু জাফরকে। সেই থেকে বিভিন্ন জায়গায় ধর্ণা দিলেও সন্ধান মেলেনি তার। পরবর্তীতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বক্তব্যে উঠে আসে আবু জাফরকে খুনের তথ্য।